ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা ইয়াদ আলী 2 বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইয়াদ আলী 2 ছেলে ব্যবসায়ী মোহাম্মদ ইমরান হোসেন এবং অনলাইন ব্যবসায়ী মোহাম্মদ অপূর্ব সান, তাদের মা ডলি আক্তারের সুন্দর জীবন হোক তার মায়ের সঙ্গী দরকার, সেই চিন্তা থেকেই অপূর্ব শনিবার রাত 10টার দিকে অনলাইনের একটি ফেসবুক গ্রুপে মায়ের জন্য পাত্র দেখে বিজ্ঞাপন দিয়েছেন। সেই বিজ্ঞাপন ঘিরে তৈরি হয়েছে আলোচনা। অনলাইন জুড়ে এমন সন্তানের জন্য সাধুবাদ জানিয়েছে অনেকে। এমন উদ্যোগকে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে বড় একটা পদক্ষেপ বলে মনে করছেন সমাজ বিশ্লেষকরা। বাবার মৃত্যুর পর মায়ের একা সময় দিতে পারেন না তারা। মায়ের বিষণ্ণতা কাটিয়ে উঠতে এবং বাকিটা জীবন ভালো করে যেন কাটাতে পারে সেই কাঙ্ক্ষা থেকেই এমন বিজ্ঞাপন দিয়েছে অপূর্ব। মায়ের পারিবারিক এবং একা ছবি যুক্ত করে বিজ্ঞপ্তিতে অপূর্ব লিখেছেন, বাবা মারা গেছেন তাই আম্মুর জন্য পাত্র খুঁজছি, পাত্র ঢাকার আশেপাশে হলে ভালো হয়, শিক্ষাগত যোগ্যতা কম হলে সমস্যা নেই, পাত্র পেশা চাকরি অথবা ব্যবসা হলে কোনো সমস্যা নেই, ধর্মকর্ম পাশাপাশি পাত্রকে সাদামাটা হতে হবে যিনি মায়ের জীবনের বাকি চলার পথে সঙ্গী হতে পারবেন, পাত্রের বয়স 40-42 থেকে 50 বছরের মধ্যে হলে ভালো হয়।